এই যে টিফিন পর্ব সেরে এবার ঢুকেছি রান্নাঘরে। রান্না হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি, সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল করবো। আর এখানে পাবদা মাছ রাখা আছে, এই দেখো পাবদা মাছের কালিয়া করব আজকে। আর নিমেগুন ভাজা হবে, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। মুগ ডাল ভাজা হচ্ছে, এখন ডাল ভাজা হচ্ছে, ডাল ফোড়ন দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর তেজপাতা আর এক চিমটি জিরে। ডালে কি আছে? সজনে ডাঁটা দিয়ে ডাল। ডালটা কেমন ঘন ঘন হবে, অবশ্য আর একটু পাতলা করা যায়, তা নাহলে বসে যাবে একদম। হয়ে গেল ডাল সম্বর দেওয়া, ডাল তৈরি হয়ে গেল। দেখো সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। আর এখানে মশলা রাখা আছে, কি কি রাখা আছে? এই যে মশলাটা দেখি যে, এই তো এই হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে ধনে গুঁড়ো, আদা, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এটা কালিয়া হচ্ছে, কালিয়া। তারপরে হবে এই যে আর গরম মশলা আছে, এই যে এই হচ্ছে গরম মশলা, এই হচ্ছে রান্নার উপকরণ সব। দেখো এবার খেতে বসলাম, আমি আগে বসলাম, ওরা পরে বসছে, তো আমার একটু যত তাড়াতাড়ি হয় শরীরটার জন্য, তো ওই জন্য আমি আগে বসি। তারপর প্রথমে এই নিম বেগুন ভাজা খাচ্ছি, তারপরে মাছ, পাবদা মাছ দেখেছেন এসছে, বেশি কিছু নেই, আর ডাল আছে, হ্যাঁ ডাল ভাজা আছে, সজনে ভাত, সজনে দিয়ে ডাল করেছি, মুগ ডাল, চাটনি। ওইটার মধ্যে